যারা অনলাইন ট্রেনিং বিজনেস দিতে চান অথবা যাদের অলরেডি এই বিজনেসটা আছে তারা কিভাবে একটি সেলস ফানেলের মাধ্যমে আপনারা আপনাদের অনলাইন ট্রেনিং বিজনেস থেকে অনেক লাভ করতে পারেন বা প্রফিট করতে পারেন সেটি আমি এই আলোচনা করবো এটা মূলত একটি সেলস ফানেল অনলাইন ট্রেনিং ইন্ডাস্ট্রির জন্য তো এখানে আমি শুরুতেই আমরা জানি যে সেলস ফানেলের প্রথম কাজ হচ্ছে থ্রি ডব্লিউ অর্থাৎ প্রথমে হোয়াই হোয়াইটা আমি আপাতত লেখিনি কারণ এটি একটু পরে বলছি এরপরে হচ্ছে হু এখানে হোয়াই বলতে আসলে আমি অনলাইন ট্রেনিংটা কেন করাবো কেন করাবো এটি আমি একটু পরে আপনাদেরকে বলছি সেকেন্ড হচ্ছে হু হু হচ্ছে কারা করবে আপনার এই অনলাইন ট্রেনিং কারা করবে এখানে একটা বিষয় বলে নিচ্ছি আমি এখানে যে মডিউলটা দাঁড় করিয়েছি সেটা হচ্ছে একটি অফিস রিলেটেড মানে মাইক্রোসফট অফিস রিলেটেড বা অফিস যে প্রোগ্রামগুলো আছে মাইক্রোসফটের সে অফিস প্রোগ্রাম গুলোর উপরে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট নিয়ে এরা হচ্ছে এদেরকে আপনি বেসিক একটা ট্রেনিং দিবেন এরপরে আপনি অ্যাডভান্স ট্রেনিং যেমন গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট বা আরো আপনার যদি কোনো কোর্স থাকে সেগুলো আপনি নিয়ে আসবেন তো এখানে কাদের জন্য সেখানে আমি ১৮ থেকে চল্লিশ বছর বয়সী স্টুডেন্ট সার্ভিস হোল্ডার এবং স্মল বিজনেস যারা করে এই লোকদেরকে আমি শিখাবো এবং হোয়াট আমার প্রোডাক্ট কি আমার প্রোডাক্ট হচ্ছে অনলাইন কম্পিউটার কোর্স বা অনলাইন কম্পিউটার ট্রেনিং এখন এখানে আমি প্রথম যে প্রশ্নটা আমার মনে আসবে সেটা হচ্ছে হোয়াট সলিউশন আমি কি সমাধান দিব অর প্রবলেম আই 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 এম সলভিং ফর পিপল আমি মানুষকে কি সমাধান দিব তো এইটা কিন্তু আমি আগেও বলেছি সব সময় যে বিজনেসে আপনি জাস্ট চিন্তা করবেন যে আপনি মানুষকে হেল্প করবেন বা সলভ প্রবলেম সলভ করবেন জাস্ট এই জিনিসটা যদি করতে পারেন আপনার সেল অটোমেটিক আসবে কিন্তু আপনি যদি শুরুতেই সেলের চিন্তা করেন আপনি যদি মার্কেটিংটাই করতে চান যে আমার প্রোডাক্ট কিনো এটা আমার প্রোডাক্ট এটার দাম এত এই অফার আপনি যত ভালো অফারই দেন না কেন আপনার সেল কিন্তু কম আসবে কিন্তু আপনি যদি হেল্পিং চিন্তা করেন বা প্রবলেম সলিউশন চিন্তা করেন তাহলে আলটিমেটলি আপনার সেল বেরিয়ে আসবে তো এখানে আমার প্রবলেম সলভ কি প্রথমে হচ্ছে আমি একটা এক্সেল ফর্মুলা টিপস দেব এটা একটা এটা একটা সলিউশন দিব যেটা অবশ্যই অ্যাডভান্স লেভেলের আমি বিভিন্ন ফর্ম যেমন গভর্নমেন্টাল নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন এগুলো কিভাবে তৈরি করে যেটা অফিস আদালতে খুব বেশি দরকার হয় সেই সমাধান দিব সিভি তৈরি করা সিভি এবং রিলেটেড কিছু টিপস দিব যেটা জব অ্যাপ্লিকেন্টস যারা আছে তাদের অনেক কাজে লাগবে এছাড়াও আমি অনলাইন অ্যাপ্লিকেশন ফর জব সিকার্স যারা জব খুঁজে তাদের তারা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারে অনলাইনে অ্যাপ্লাই করতে পারে সেটা আমি দেখাবো তার মানে আমি কিন্তু এই সলিউশনগুলো দিব ইমেল ক্রিয়েট করা ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করা যদিও একটু হাস্যকর লাগলেও বাংলাদেশে এখন অনেকে ফেসবুক ওপেন করতে পারে না তো এগুলো আমি কি করব সলিউশন দিব এই হচ্ছে আমার আপনারা যদি আরো পয়েন্ট থাকে আপনি পয়েন্ট বের করবেন সেকেন্ড কোশ্চেন হু নিড দিস প্রোডাক্ট কার দরকার আপনার এই প্রোডাক্টটা কার দরকার স্টুডেন্টের গভর্নমেন্টাল অথবা প্রাইভেট সার্ভিস হোল্ডার সরকারি অথবা বেসরকারি সার্ভিস হোল্ডার স্মল বিজনেস ওনার যারা ছোট ব্যবসা দেয় তাদের মালিকদের দরকার হয় এছাড়াও এদের বয়স কত হবে আঠেরো থেকে চল্লিশ এবং তাদের অবশ্যই আপনার কম্পিউটার থাকতে হবে ল্যাপটপ থাকতে হবে অথবা স্মার্টফোন তিনটার যে একটা থাকতে হবে এরপরে হোয়াই আর দে তারা কোথায় থাকে এখন আপনি তাদেরকে কোথায় পাবেন কলেজ অথবা ইউনিভার্সিটি স্টুডেন্ট সাম রিলেটেড ফেসবুক গ্রুপ কিছু ফেসবুক গ্রুপে পাবেন যেমন অফিস প্রোগ্রামের অনেক গ্রুপ আছে তারপরে আরো আরো যে গ্রুপ আছে এটা বিবাহিত এবং লাগবে যারা খোঁজাখুঁজি করে ইউটিউবে সার্চ দেওয়া অনেকে দেখবেন যে এক্সেল আহ মাইক্রোসফট এক্সেল বাংলা টিউটোরিয়াল বাংলা ট্রেনিং এরকম তো এদের থেকেও আমি নিতে পারি হাউ টু রিচ দেম এখন আমি তাদের কাছে কিভাবে পৌঁছবো ফেসবুকে অথবা ইনস্টাগ্রাম অ্যাডের মাধ্যমে দুইটা একটা তবে ফেসবুক এখানে এখানে ভালো ইউটিউব ভিডিওর মাধ্যমে পৌঁছাতে পারি টিকটকের মাধ্যমে পৌঁছাতে পারি ইমেলের মাধ্যমে পৌঁছাতে পারি আমি এখানে জাস্ট মাধ্যমগুলো লিখলাম এখানে ইমেল খুব বেশি ইফেক্টিভ হবে না কারণ যেহেতু ইমেল অনেকে যেহেতু আমি ইমেল অ্যাকাউন্ট করাটা শিখাবত ওই এখান থেকে বেনিফিট কম আসবে টিকটকটা হতে পারে কিছুটা ইউটিউব ভিডিওর মাধ্যমে আসতে পারে কিন্তু মেইন আসবে আমার ফেসবুক থেকে ইনস্টাগ্রাম থেকে খুব বেশি আসবে না বাট আমি মাধ্যমটা লিখলাম আপনারাও লিখবেন তারপর সেখান থেকে যেটাকে প্রায়োরিটি আপনারা বেশি দিবেন সেটা সেকেন্ড হচ্ছে ওয়াই দে উইল বাই একটু বানান ভুল হয়েছে কেন তারা কিনবে আপনার থেকে কারণ আপনি তাদেরকে কিছু ফ্রি জিনিস দিবেন আপনি দে দে ওয়ান্ট টু বি স্মার্ট দেমসেল তারা নিজেরা স্মার্ট হওয়ার জন্য দে ওয়ান্ট টু সেভ দেয়ার টাইম তাদের সময় সেভ করার জন্য এবং আপনার একটা ডিসকাউন্ট অফার থাকতে পারে আপনি দিবেন এই কারণে আপনার কাছ থেকে নিবে এরপরে হোয়াই মি আমার থেকে কেন নিবে কি কি কারণে আপনার ইউনিক কি সবাই তো অফিস প্রোগ্রাম করাবে বা করাচ্ছে বা অফিস ট্রেনিং করাচ্ছে এটা এটা রেখে আপনার কাছে কেন আসবে আসবে মানে মার্কেট এমটি রেয়ার কম্পিটিটর হেলথি হেলদি এনভাইরমেন্ট অফলাইন কোর্স হতে পারে ইউনিক প্রেজেন্টেশন আপনি সুন্দর প্রেজেন্টেশন দেন লো প্রাইস আমি এখানে একটা কোর্সের দাম তিনশো টাকা ধরেছি আপনি যদি ওয়ার্ড শেখেন তাহলে তিনশো টাকা এক্সেল শিখলে তিনশো টাকা এভাবে প্রোভাইড গুড সার্ভিস এবং সাপোর্টস আপনি ভালো সার্ভিস এবং সাপোর্ট দিবেন মেইন হচ্ছে সাপোর্ট দিবেন এখন আপনার কাছে যদি আরো কোন ইউনিক কিছু থাকে সেগুলো আপনি এখানে তুলে ধরবেন টাচ মাই ডোর টিএমডি টাচ মাই ডোর আপনার কাছে মানে আপনার আপনার দরজায় কেন আর মানে কেন টাচ করবে ফার্স্ট হচ্ছে আপনি ফ্রি ভিডিও ক্লাস দিবেন এক থেকে চারটা প্রত্যেকটার জন্য চারটা ভিডিও ক্লাস আপনি ফ্রি দিতে পারেন বা দিবেন এটা আমার ফার্স্ট টার্গেট ল্যান্ডিং পেইজ আমি নিয়ে আসবো এবং সেখান থেকে আমি রিটার্গেট করবো এসএমএস করবো ইমেল করবো তাদেরকে এবং আমি তাদেরকে একটা পিডিএফ দেবো ফ্রি যে তারা কেন এই কোর্সটা করবে বা করলে বেনিফিটকে আমি একটা পিডিএফ তৈরি করব এখন আসুন আমি এখানে ভ্যালু ল্যাডার তৈরি করেছি ভিএল এই ভ্যালুলেটার প্রথমে আমি একটা ফ্রি কোর্স দিব এটা আমার টার্গেট এবং সেই চারটা ভিডিও আমি অর্থাৎ আমার একটা ইন্ট্রো ভিডিও থাকবে ওয়ার্ডের ভিডিও ভিডিও এর একটা ভিডিও পাওয়ার পয়েন্টের একটা ভিডিও আপনি চাইলে আরো একটা ভিডিও দিতে পারেন মাইক্রোসফট উপরে বা এমন কিছু এই চারটা ভিডিও দিয়ে আমি এক লাখ মানুষের কাছে আমি যাব মানে একটা দেখাও এক লাখ মানুষের কাছে আমার টার্গেট কয়দিনে যাব সেটা আপনার প্ল্যান আমি এক লাখ মানুষের কাছে দেখাবো আমার কোর্সের দাম কিন্তু এক একটা তিনশো টাকা করে প্রথমে আমি চারটা ভিডিও সবাইকে ফ্রি দেবো এক লাখ মানুষের কাছে পৌঁছাবো সেকেন্ড হচ্ছে সেখান থেকে আমি একটা সার্টিফিকেট কোর্স রান করব বলবো যে সার্টিফিকেট কোর্স দিব তোমাদেরকে এবং সেটা প্রত্যেকটা কোর্স তিনশো টাকা করে এবং আমার এই এক লাখ মানুষ থেকে আমার এক হাজার মানুষের কাছে আমি বিক্রি করবো এটা আমার টার্গেট এক লাখ থেকে এক হাজার টেন পার্সেন্ট টেন পার্সেন্ট কিন্তু আপনার সেল করতেই হবে তো কি হবে ওয়ার্ড এক্সেল পাওয়ার ইন্টারনেট ইমেল এবং বাংলা ইংলিশ এই যে একটা প্যাকেজ করলেন সার্টিফিকেট কোর্স ধরেন আপনি এই পুরো প্যাকেজটা তিনশো টাকা করলেন এক হাজার সেল করবেন এটা আপনার একটা তাহলে আপনার আপসেল কি সার্টিফিকেট কোর্স করার পরে আপনি তাদের জন্য একটা ডিপ্লোমা কোর্সও রাখবেন ডিপ্লোমা কোর্সে আপনি গ্রাফিক ডিজাইন ওয়েব ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং এরকম ভাবে একটা কোর্স আপনি রাখবেন তো এই প্যাকেজটার দাম তিনশো টাকা আপনার টার্গেট এটা এক মানুষ কিনবে এখন এটার দাম ধরেছি আমি বারোশো কম বেশি এটা আপনার ব্যাপার এইখানের এক হাজার মানুষ যারা এই কোর্সটা কিনেছে এবং আপনি যদি তাদেরকে ভালো সাপোর্ট দিতে পারেন শিখাতে পারেন তাহলে এখান থেকে ঠিকই তিনশো জন মানুষ আপনার এই ডিপ্লোমা কোর্সে আসবে করছেন না আমার ভিন্ন দেন এটা কোনো সমস্যা নাই এটা আপনার বারোশো টাকা কোর্স আসবে প্রত্যেকটা হতে পারে গ্রাফিক ডিজাইন হতে পারে ওয়েব ডিজাইন যেটা শিখবে সে বারোশো টাকা তাহলে তিনশোটা আপনার সেল টার্গেট এক থেকে দেখুন এখানে কিন্তু এই আপনার এই এই পর্যন্ত কিন্তু আপনার মানে কস্টিং এই এক হাজারটা সেল আনার পর্যন্ত আপনার এখানে অ্যাড কস্টিং বাট এই তিনশোর জন্য কিন্তু আপনার কোনো কস্টিং নেই এটার দামও কিন্তু বেশি এখন আসেন আমি যদি একটু এক্সপেন্স করি ল্যান্ডিং ভিউতে আমি এক লাখ মানুষের কাছে পৌঁছাবো এবং প্রত্যেকের কাছে পৌঁছতে হলে জিরো পয়েন্ট ডলার আমার কস্টিং যাবে তার মানে আমার তিন হাজার ডলার আমার খরচ আমি যদি পঁচাশি টাকা করে ডলার রেট ধরি তাহলে আমার দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আমার খরচ এই এক লাখ মানুষের কাছে পৌঁছাতে এক লাখ মানুষ যদি কেনে তাহলে আমার এক হাজার গুণ তিনশো যেহেতু আমার কোর্সের দাম তিনশো তাহলে এখানেই আমার কিন্তু তিন লাখ টাকা চলে আসছে আমার এই দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা যে আমি অ্যাট খরচ করলাম তার ভিতরে তিন লাখ টাকা আমার এখানে চলে আসলো সেখান থেকে তিনশো যদি আমার বাই করে বারোশো টাকার কোর্স তাহলে তিন লাখ ষাট হাজার টাকা আমার চলে আসলো এখন আমি আসি টোটাল আমার প্রফিট আসবে ছয় লক্ষ ষাট হাজার দুই লক্ষ পঞ্চান্ন হাজার আমার সেল দুঃখিত দুই লক্ষ পঞ্চান্ন হাজার আমার অ্যাট কস্টিং আমার চার লক্ষ পাঁচ হাজার টাকা প্রফিট তো এই হচ্ছে আমার অনলাইন ট্রেনিং এর একটি সেলস funnel আপনারা আপনাদের ট্রেনিং ইনস্টিটিউটের জন্য এই সেলস ফানেলকে মডিফাই করে আপনারা আপনাদের মতো করে এডিট করবেন এবং এভাবে আপনারা বিজনেসটাকে সেট আপ করে নেবেন খুব সহজেই আপনি অনলাইন ট্রেনিং এ রান করতে পারবেন